ওভুলেশনের সময়টাতে মিলনের কতদিন পরে একজন মহিলা গর্ভধারণ করেন? গর্ভধারণ করলে ওই দিন থেকে কি শারীরিক লক্ষণগুলো আপনার মাঝে দেখতে পারবেন? কোন কোন শারীরিক লক্ষণ দেখে বুঝবেন আপনি গর্ভধারণ করেছেন? গর্ভধারণের লক্ষণগুলো দেখার কতদিন পরে প্রেগন্যান্সি কিট টেস্ট করলে সঠিক রেজাল্ট পাবেন, এ সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। জানতে হলে মাম্মি কেয়ারের সাথেই থাকুন। প্রথমেই জেনে নেই ওভুলেশন বা ডিম্বস্ফোটন কখন হয়। নারীদের মাসিকের মাঝামাঝি সময়ে ওভুলেশন হয়, অর্থাৎ মাসিক শুরুর দিন থেকে হিসেব শুরু করে দশতম দিন থেকে বিশতম দিনের মধ্যে যে কোনো সময়েই ওভুলেশন হতে পারে। ওভুলেশন হলে পানির মতো স্বচ্ছ আঠালো স্ট্রেচেবল এক ধরনের স্রাব বের হয়। এছাড়াও ওভুলেশন সংক্রান্ত বিস্তারিত জানতে চাইলে ডেসক্রিপশন বক্সে ভিডিও লিংক দেওয়া আছে, দেখে নিতে পারেন। ওভুলেশন ছাড়া গর্ভধারণ কখনই সম্ভব নয়, কারণ পুরুষের শুক্রাণু ও নারীর ডিম্বাণু মিলিত হলেই কেবলমাত্র গর্ভধারণ সম্ভব হবে। সাধারণত মাসিকের 14, 15 ও 16 দিনগুলোতে ওভুলেশন হবার সম্ভাবনা বেশি থাকে। এই দিনগুলোতে অবশ্যই মিলন করতে হবে। এবার জেনে নিন ওভুলেশনের সম্ভাব্য কতদিন পরে গর্ভধারণ হয়ে থাকে এবং গর্ভধারণের সাথে সাথে শারীরিক লক্ষণগুলো আপনার মাঝে দেখতে পারবেন কিনা। ওভুলেশনের সময়ে মিলনের প্রায় 8 থেকে 10 দিন পরে গর্ভধারণ হয়ে থাকে। একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ধরুন আপনার ওভুলেশন হলো মাসিকের 14তম দিনে, তাহলে আপনার গর্ভধারণ হবে মাসিকের 22তম দিন থেকে 24তম দিনের মধ্যেই। তবে যেদিন আপনি গর্ভধারণ করলেন সেদিনই যে আপনি শারীরিক লক্ষণগুলো আপনার মাঝে দেখতে পারবেন তা কিন্তু নয়। গর্ভধারণ প্রক্রিয়ার শুরুতেই নারীর ডিম্বাণু যখন পুরুষের শুক্রাণুর সাথে মিলিত হয় তখন এই নিষিক্ত ডিমটি জরায়ুর নরম দেয়ালে গিয়ে গেড়ে বসে। এর ফলে এক ধরনের হালকা রক্তপাত হয়ে থাকে, যা পরবর্তীতে নারীর যোনিপথে সাদা স্রাবের সাথে 2-1 ফোঁটা ছোপ ছোপ রক্তের আকারে বেরিয়ে আসে। একে গর্ভরোপণ বলে। এই গর্ভরোপণের মধ্য দিয়েই গর্ভধারণের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়। আর এই গর্ভরোপণ হতেই মূলত ওভুলেশনের পরে প্রায় 8 থেকে 10 দিনের মতো সময় লেগে যায়। এর ফলে নারীদের শরীরে তখন প্রেগন্যান্সি হরমোন বিটা এইচসিজি নিঃসৃত হতে থাকে এবং প্রজেস্টেরন হরমোনের নিঃসরণও বাড়তে থাকে। এই হরমোনগুলোর প্রভাবেই মূলত মাসিকের আগে আগেই অনেক নারীরা কিছু কিছু শারীরিক লক্ষণ তাদের মাঝে দেখতে শুরু করেন। যেমন গর্ভধারণ করলে মহিলাদের শরীরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে প্রায় 0.5 ডিগ্রি থেকে 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায়। এতে শরীর বেশ গরম অনুভূত হয়। এর কারণ হলো গর্ভধারণ করলে শরীরে রক্তপ্রবাহের মাত্রা বেড়ে যায়। রক্তপ্রবাহ বেড়ে যাওয়ার ফলে শরীরের তাপমাত্রাও খানিকটা বেড়ে যায়। মোটামুটি প্রায় পুরো প্রেগন্যান্সিতেই আপনার কথায় কথায় বেশ গরম লাগবে। আগে হয়তো এত গরম লাগতো না, কিন্তু হঠাৎ করেই অনেক গরম লাগতে শুরু করবে। আরেকটি গুরুত্বপূর্ণ শারীরিক লক্ষণ হলো গর্ভরোপণ। আপনার গর্ভধারণের প্রধান প্রক্রিয়াই শুরু হয় গর্ভরোপণের মধ্য দিয়ে। গর্ভরোপণের সময় এক ধরনের হালকা গোলাপি বা বাদামি বর্ণের রক্তপাত হয়, যা পরবর্তীতে আপনার স্রাবের মধ্যে বা পেন্টিতে 2-1 ফোঁটা আকারে দেখতে পারবেন। এছাড়াও গর্ভরোপণ হলে তলপেটের 4 আঙুল নিচে ডান বা বাম পাশে ব্যথা করবে, ব্যাকে বা কোমরে হালকা হালকা ব্যথা করবে, ইনার থায়ে ব্যথা করবে। এই লক্ষণগুলো মাসিকের সম্ভাব্য ডেটের প্রায় 1 সপ্তাহ আগে থেকেই শরীরে দেখা দেয়। একবার গর্ভরোপণ হয়ে গেলে যতই দিন যাবে ততই প্রেগন্যান্সির হরমোনের প্রভাবে গর্ভধারণের লক্ষণগুলো আরও গাঢ় হয়ে ফুটে উঠবে। এছাড়াও মাসিক মিসের আগেই আপনি খেয়াল করলে দেখবেন আপনার ঘন ঘন প্রস্রাবের বেগ পাচ্ছে। প্রস্রাবের রং গাঢ়তর হলুদ বর্ণের দেখা দেবে, বিশেষ করে সকালে। আপনার পানি পিপাসা বেড়ে গিয়েছে, ক্ষুধা ভাব বেড়েছে অথবা খাবারের অরুচি সৃষ্টি হয়েছে। এটি নারীদের শরীর অনুযায়ী এক একজনের ক্ষেত্রে এক এক রকম হয়ে থাকে। বমি বমি ভাব হচ্ছে, গন্ধের তীব্রতা বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ যে কোনো গন্ধই খুব নাকে লাগবে। পানি বা যে কোনো কিছু খেলেই জিভে ধাতব স্বাদ লাগবে। পেটে গ্যাস হয়ে পেট ফুলে ফুলে থাকবে। খাবার হজম ধীরগতির হওয়ার কারণে কোষ্ঠকাঠিন্য দেখা দেবে।
আপনার স্তন সামান্য স্পর্শেই ব্যথা করবে এবং সুডৌল বা নাটকীয়ভাবে গোল আকার ধারণ করতে থাকবে। শারীরিক এই লক্ষণগুলোর মধ্যে আপনি সবগুলো বা বেশ কিছু লক্ষণ মাসিক মিসের আগেই দেখতে পারবেন। যদি কোনো লক্ষণ নাও দেখেন তাতেও আশাহত হওয়ার কিছু নেই, কারণ কোনো লক্ষণ না থেকেও গর্ভধারণ করেছেন এমন অনেক নারীই দেখা যায়। এবার জেনে নেওয়া যাক প্রেগন্যান্সি কিট টেস্ট কবে করলে সঠিক রেজাল্ট পাবেন এবং কী নিয়মে কিট টেস্ট করবেন। সঠিক রেজাল্ট পেতে হলে আপনাকে মাসিক মিস হওয়ার 10 দিন পরে কিট টেস্ট করতে হবে। এতে করে অ্যাকুরেট রেজাল্ট পাওয়া যায়। এর আগে কিট টেস্ট করলে একটি দাগ হালকা আর একটি দাগ গাঢ় আসতে পারে, অথবা প্রেগন্যান্ট হলেও নেগেটিভ দেখাতে পারে। এ কারণে নিয়ম হলো মাসিক মিস হওয়ার 10 দিন পরে কিট টেস্ট করা। যেদিন কিট টেস্ট করবেন সেদিন সকালে ঘুম থেকে উঠে কোনো প্রকার পানি পান না করে সকালের প্রথম প্রস্রাব দিয়ে কিট টেস্ট করবেন। এতে করে প্রকৃত রেজাল্ট পাওয়া যায়। এছাড়াও অনেকক্ষণ ধরে রাখা প্রস্রাবেও কিট টেস্ট করতে পারবেন। আজকের আলোচনা এ পর্যন্তই। ভালো থাকুক, সুস্থ থাকুক প্রতিটি মা, এ কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।